ओम शांति प्रातः मुरली डेट 9 সেপ্টেম্বর 2021। বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বিচক্ষণ হয়েছো, সেই জন্য উপার্জন করার খুব শখ থাকা উচিত। ব্যবসা আদি করেও সময় বের করে বাবাকে স্মরণ করো, তাহলে উপার্জন হতে থাকবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন কোন শ্রীমদ পাচ্ছ যা কখনো পাওনি? উত্তর, তোমাদের এই সময় বাবা শ্রীমদ দিচ্ছেন। মিষ্টি বাচ্চারা সকাল সকাল উঠে বাবার শরণে বসো, তো পুরো বর্ষা পাবে। পরিবারের মধ্যে থেকেও কমল ফুলের ন্যায় থাকো, এরকম শ্রীমদ অন্য কোনো সৎসঙ্গে কখনো পাবে না। অন্য সৎসঙ্গে বাবা আর বর্ষার কথা নেই। গীত, তুমি হো মাতা পিতা তুমি হো, তুমি হো বন্ধু সখা তুমি হো, তুমি হো মাতা পিতা তুমি হো। ধারণার জন্য মুখ্য সার 1, কোনো দেহধারীকে স্মরণ করে নিজের সময় নষ্ট করো না। এমন কোনো ভুল কর্ম করো না যা বিকর্ম হয়ে যায়। 2, জীবিত থেকে সব কিছু ভুলে এক বাবাকে স্মরণ করো। শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, সাথে সাথে বিচক্ষণ হয়ে রাত জেগে এই অবিনাশী উপার্জন করতে হবে, স্মরণের চাট রাখতে হবে। আজকের বরদান, অসীমের বৈরাগ্য বৃত্তির দ্বারা নষ্ট মহা স্মৃতি স্বরূপ হয়ে অচল অডল হও। বিস্তার, যে সদা অসীমের বৈরাগ্য বৃত্তিতে থাকে সে কখনো কোনো দৃশ্যকে দেখে ঘাবড়াবে বা হিলবে না, সদা অচল অডল থাকবে। কারণ অসীমের বৈরাগ্য বৃত্তি নষ্ট মহা স্মৃতির স্বরূপ হয়ে যায়। যদি অল্প কিছু দেখে বিন্দু মাত্র হালচাল হয়ে যায় বা মোহ উৎপন্ন হয়, তাহলে অঙ্গদের সমান অচল অডল বলা যাবে না। অসীমের বৈরাগ্য বৃত্তিতে গম্ভীরতার সাথে রমণীকতাও থাকবে। স্লোগান, রাজ্য অধিকারীর সাথে সাথে অসীমের বৈরাগ্যী হয়ে থাকা, এটাই রাজঋষির লক্ষণ। ওম শান্তি।